বলবার গতিতে পানির ওপর চলছে ট্যাঙ্ক, চলছে বালুচরেও, তৎপর রয়েছে অপ্রতিরোধ্য সেনারা। রোববার পূর্ব চীন সাগরে জাপানের খাগোশিমা অঞ্চলের তোকুনিশিমা দ্বীপে মহড়া চালায় দেশটির সেনারা। এতে অংশ নেয় সামরিক যান AAV-7। কর্তৃপক্ষ জানায় জল ও স্থল সব জায়গায় শত্রুদের প্রতিহত করতে সক্ষম এ যানটি। চলমান এ মহড়ায় শত্রুদের প্রতিহত করতে চলছে কঠোর অনুশীলনও। মূলত চীনা হুমকি মোকাবিলায় এ মহড়া চালাচ্ছে জাপান।